পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার, পেশায় উঠতি মডেল শ্বেতা চক্রবর্তীকে তলবিডির। প্রমোটার অয়ন শীলকে জেরা করে খোঁজ মেলে তার বান্ধবী শ্বেতার। শ্বেতার গাড়ি কিনতে টাকা দিয়েছিল অয়ন। ইডির হাতে গ্রেপ্তার হওয়া প্রমোটার অয়ন শীলকে জেরা করে খোঁজ মিলেছে অয়নের ঘনিষ্ঠ বান্ধবী শ্বেতা চক্রবর্তীর। নৈহাটির জেলেপাড়ার বাসিন্দা শ্বেতা কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন। অয়ন শীলের প্রমোটারি ব্যবসা সামাল দিত বান্ধবী শ্বেতা। ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শ্বেতা। দুজনের জয়েন্ট অ্যাকাউন্টের হদিস পেয়েছে ইডি। তাতে মোটা অঙ্কের লেনদেনও রয়েছে, যার পরিমাণ প্রায় 25 কোটি টাকা। এছাড়া ইডির তদন্তে বেশ কিছু জায়গায় দামি ফ্ল্যাটের হদিস মিলেছে। এলাকার বাসিন্দারা ভাবতেই পারছেন না যে শ্বেতা এমন চক্রের সাথে জড়িয়ে গেছে। এত অবধি, এই অবধি তো পড়েছে, অতটা মেলামেশা করতো না, এইটুকুই জানতাম। 5, 6, 7, 8 অবধি, 7 অবধি। মেয়েটাকে তো ভালোই লাগতো, আমি তো ভাবতাম খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে, এইটুকুই জানতাম। হ্যাঁ, আমি এই খবরে দেখেই আসলাম, যেই শুনেছি শ্বেতা তখনই আমি চলে এসেছি। দেখ, অবাকই লাগছে, খুবই খারাপ লাগছে। অবাক মানে, অবাক মানে এরকম মেয়ে এরকম হবে বাবাই জানে। এলাকাবাসীরা এই ঘটনায় রীতিমতো হতবাক। তবে শ্বেতার সঙ্গে শাসক দলের বড় বড় নেতা মন্ত্রীদের ওঠা বসা ও ভালো যোগাযোগ ছিল বলেই এলাকার মানুষ জানত। এমনি আমাদের পাড়াতে এমনিতে শান্ত টাইপের মেয়ে ছিল, কিন্তু খুব উশৃঙ্খল জীবনযাপন করতো, সেটা দেখতাম। ও কি একটা চাকরি করতো, আর ওর মা আমাকে একদিন দেখিয়েছিল যে সোনার দোকানে এই মডেলিংয়ের, সোনার মডেলিংয়ের কাজ একটা করেছিল, সেই পেপারটা ওর মা আমাকে একবার গিয়ে দেখিয়েছিল। না, এটা তো জানি না আমরা। আমরা তো আজকে শুনে অবাক হয়ে গেছি যে একটা শান্ত মেয়ে আমরা দেখেছি, ছোটবেলা থেকে দেখেছি, তো যে এরকম করবে আমরা ভাবতেই পারিনি। এই বাড়িতে তো ওর মা বাবা আর হচ্ছে ওর দাদা বৌদি তো মনে ফ্ল্যাটে থাকে, কল্যাণীতে না কোথায় ফ্ল্যাটে থাকে। ইডির নজরে এবার মডেল শ্বেতা চক্রবর্তী। স্থানীয় বাসিন্দারা জানান এলাকায় ভালো মেয়ে বলেই পরিচিত ছিল শ্বেতা। তবে তার জীবনযাত্রা ছিল অন্যরকম। দীর্ঘদিন মডেল জগতের সাথে যুক্ত নৈহাটির বিজয়নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত 2017 সাল থেকে অয়নশীলের সাথে পরিচয় শ্বেতার। জানা যাচ্ছে অয়নশীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সাথে পরিচয় হয় অয়নের। অয়নশীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা, সেখানে পৌরসভাতে নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নামও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। আর তাতেই কামারহাটি পৌরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর সূত্র পান তদন্তকারী অফিসারেরা। ইডির তদন্তে দেখা গেছে শ্বেতার একটি গাড়ি কেনার সময় বেশ কিছু টাকা দিয়েছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা শ্বেতাকে তলব করেছেন ইডির দপ্তরে। শ্বেতা চক্রবর্তীর বিষয়ে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বলেন, 2016 সালে কামারহাটি পৌরসভায় সিভিল ইঞ্জিনিয়ার পদে যোগদান করেন শ্বেতা। অফিসের কাজ ছাড়া শ্বেতার সাথে আর কোনো রকম কথাবার্তা হতো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।